আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, ম্যাথল্যাবের ধারাবাহিক আলোচনায় আমরা আজকে দেখব কিভাবে ম্যাথল্যাবে ফর লুপ কাজ করে। তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছে সেন্টেক্সে। তো সেন্টেক্সটা হলো ফর লিখতে হবে আমাদের এখানে, আর ফর লিখলে পরে আবার ফরকে ইন্ট লিখে শেষ করতে হবে। তো মাঝখানে থাকবে একটা ইটারেটর, তারপরে থাকবে তার সাথে ভ্যালু অ্যাসাইন এবং একটা কোলন থাকবে এবং তার লিমিট দেওয়া থাকবে, আর মাঝখানে থাকবে হলো অপারেশন। যেরকমটা দেখতে পাচ্ছেন, দেখেন আমি এখানে একটা ফর লুপ লিখেছি অলরেডি, যে এফ আর ফর এন কিন্তু তার ইনিশিয়ালাইজার। দেখেছেন এখানে এন কিন্তু আমি দিয়েছি, এন কিন্তু তার ইনিশিয়ালাইজার, আর শেষ লিমিটিং ভ্যালু হলো 3, অর্থাৎ 1 থেকে শুরু করে 3 পর্যন্ত চলবে। আর এখানে ডিসপ্লে একটা ফাংশন রয়েছে, যেটা এখানে যা লেখা থাকে তার ডিসপ্লে করে, যেমন ডিআইএসপি ডিসপ্লে এরকম লিখলে এটা ডিসপ্লে করবে ডিসপ্লে, আর এখানে তারপর শেষে ইন করেছি। অর্থাৎ এই অপ লেখাটা, এই যে অপটা আমি এখানে যেটা প্রিন্ট লিখেছি, এটা যদি আমি এখানে যাই লিখি না কেন, এটা আমার 3 বার প্রিন্ট করবে, ঠিক আছে, এবং শেষে ইন করবে। তো এইভাবে করে ফর লুপ কাজ করে। ব্যাপারটা দেখেন, ইনিশিয়ালাইজ করলাম, লিমিটিং ভ্যালু দিলাম, ফাংশন দিলাম এবং শেষে ইন্ট লিখলাম। তো চলুন আমি আপনাদেরকে ম্যাথল্যাবে সেটা দেখাই। দেখেন ম্যাথল্যাবে অলরেডি আমি লিখে রেখেছি সময় কম লাগার কারণে। এখানে ম্যাথ ফর লিখেছি, ইনিশিয়ালাইজ করেছি, লিমিটিং ভ্যালু 3 দিয়েছি, একটা ডিসপ্লে ফাংশন দিয়েছি, আর আমি হলো ইন্ট ক্যারেক্টার দিয়েছি। ইন্ট কেন দিয়েছি, আমাদের দেখেন সাধারণত সি প্লাস প্লাস এ বা এরকম ল্যাঙ্গুয়েজ গুলোতে আমরা এরকম ব্র্যাকেট দিয়ে দেখিয়ে দিই যে আসলে কতদূর পর্যন্ত কাজ করবে, ঠিক আছে। তো এরকম ব্র্যাকেট দিয়ে দিলে বোঝা যায় ফর লুপটা কতদূর কতটুকু কোনটা ফাংশন বারবার সে লুপ ঘুরাবে। কিন্তু যেহেতু এই যে আমাদের ম্যাথ ল্যাবের ল্যাঙ্গুয়েজে এ ধরনের ব্র্যাকেট নাই, সুতরাং যে ইন্ডেন্টেশনের যে ফাঁকা জায়গাটা আমি লিখেছি, এই ফাঁকা জায়গাটা কিন্তু আমাদের খুব জরুরি। এই ফাঁকা জায়গাটা না রাখলে আমাদের কিন্তু রং দেখাবে, ঠিক আছে। তো এখন আমি যদি রান করি, দেখেন আমাদের রান করলে এখানে আগে 3 বার ছিল, এখনকার 3 বার সহ 6 বার প্রিন্ট করছে। এটাকে আমি সিএলসি দিয়ে আমি ক্লিয়ার করে দিতে পারি। আরেকবার রান করে দিচ্ছি, দেখেন 3 বার আমার আউটপুটটা দেখাচ্ছে, এখানে আউটপুটটা আপনারা দেখতে পাচ্ছেন। তো ম্যাথল্যাব ইনস্টল করলে সরাসরি কিন্তু এই ধরনের উইন্ডো আসে না, অর্থাৎ একই সাথে এডিটর আর একই সাথে কমান্ড উইন্ডো, সেটা কিন্তু আমরা করে নিতে পারি এখানে, ঠিক আছে। সেটা কিন্তু আমরা এখানে করে নিতে পারি, সেই সেটিংটা যদি আপনাদের জানার প্রয়োজন হয় সেটা আমাকে কমেন্টে জানাবেন, আমি জানিয়ে দেবো। তো ধন্যবাদ। আমি আচ্ছা আরেকটা কথা বলে শেষ করি, আমরা যে ফর লুপগুলো শিখছি বা ইফ এলস স্টেটমেন্টগুলো শিখছি, এগুলো মূলত কম্পিউটার সায়েন্সে যারা পড়ে তাদের ল্যাব কোর্সগুলো প্র্যাকটিসের জন্য আমি এগুলো শেখাচ্ছি। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমরা ইদানিং যেটা আলোচনা করছি সেটা হলো লাইন কোডিং অ্যালগোরিদমগুলো ইমপ্লিমেন্ট করছি, সেই ধরনের কথায় ফর লুপ আমাদের কাজে লাগবে আর ইফ স্টেটমেন্ট কাজে লাগবে, এই জন্য আমি ইফ স্টেটমেন্ট আর ফর লুপ শেখাচ্ছিলাম। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।